ওই ঘটনাটা আমাদেরকে শেয়ার করেন ঘটনাটা কি ছিল আসলে ঘটনাটা কি ছিল ওনাকে তুলে নিয়ে আসব কেন উনি তো ভালোবাসার মানুষ কবরী ম্যাডাম ওনার সাথে ছবি করার সময় উনি হয়তো একটা ছবি করতে রিফিউজ করেছিল বা করবে না এমন কিছু আপনি তুলে নিয়ে এসেছিলেন ওই ঘটনাটা আমাদেরকে শেয়ার করেন ঘটনাটা কি ছিল আসলে ঘটনাটা কি ছিল ওনাকে তুলে নিয়ে আসব কেন উনি তো ভালোবাসার মানুষ আচ্ছা 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 একটু শুনি ভালোবাসার মানুষের এই ঘটনাটা একটু শুনি ওটা হয়েছে কি আমার জীবনের প্রথম ছবি জল ছবি যখন করি ওই যে বললাম যে ওই যে দুলু ফারুক এই যে এই ঘটনার সাথে তো কবরি ছিলেন নায়িকা আচ্ছা নায়িকা ছিলেন তখন সই টই করে চলে গেছে গান টান হচ্ছে তো মিউজিক নিয়ে ডিরেক্টর ব্যস্ত স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সব নিয়ে ব্যস্ত এবং আমাকে ছাড়ে না আমাকে সাথে সাথে কেন আমি তো অভিনয় টভিনয় করতেই চাই না আচ্ছা পারি না তো করতে আমাকে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে এটা গান এটা এই এটা সেই তো এর মধ্যে বারবার তো বলা হচ্ছে এটা হিরোইনের এই হবে এই হবে সুইট একটা গান ছিল ভীষণ দুষ্টুমি যার চোখের পাতায় হঠাৎ করে শুনলাম যে উনি নাকি না বলে দিয়েছেন উনি রিফিউজ করেছেন যে উনি করবেন না কাজ তো এইচ আকবর সাহেবের তো মাথা ই হয়ে গেছে তার জীবনের প্রথম ছবি তো সে বললো কেন ভাই খোঁজ নাও তখন উনি গিয়েছেন সেই নর্থ বেঙ্গলের এক জায়গায় নারায়ণদার নারায়ণ ঘোষমিতা যে ছিলেন আমার দাদা ওনার একটা ছবির শুটিংয়ে কি ঘটনা পরে জানা গেল আমাদেরই মানে লোক আমাদেরই আপন লোক উনি গিয়ে বলেছেন যে পাঁচ পাত্তু খোকা যারা এনএসএফ এর তাদেরকে চেনো তো বলে হ্যাঁ তারা ওরে দেখলে ভয় পায় তুমি ওর সাথে অভিনয় করবা তোমাকে তো তুলে নিয়ে চলে যাবে কথাটা হলো তখন থেকে আসছে কথাটা এটাই তারপরে এখানে কম্প্রোমাইজ হয়ে যায় তখন এলিফ্যান্ট রোড থেকে আরো অনেকে আসে পুরনো শহর থেকে অনেকে আসে বসে এটা কিছুই না তাকে একটা ভুল ধারণা দেওয়া হয় ইমপ্রেশন দেওয়া হয়েছে এখন জিজ্ঞেস করলে উনি কি বলে শুনে দেখতে পারেন যদি আপনি যদি ওনার মুখোমুখি হই নিশ্চয়ই কথাটা আমরা অনেক সুন্দর বন্ধু আচ্ছা অনেক সুন্দর আপনাদের দুজনের ছবিগুলো খুব দর্শকপ্রিয়তা পেয়েছে বোঝাই যায় যে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো না আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে হ্যাঁ